জানা স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই তো অনেকের আবদার ছিল স্যার যে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান পুরস্কার নিয়ে যদি একটু আলোকপাত করে দেন বিভিন্ন পরীক্ষায় জিকে বা স্ট্যাটিক জিকে উপরে বারবার কোশ্চেন দিচ্ছে ভারত থেকে তো সেই উনিশশো চুয়ান্ন সালের সেকেন্ড জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু আমলে তৈরি হয় সেই ভারত পুরস্কার দেওয়ার আইন আর এই পত্রিকা হিসাবে যেটা উঠে আসে সেটা তোমার দ্য গেজেট অফ ইন্ডিয়া দ্য গেজেট অফ ইন্ডিয়া পত্রিকার নাম মনন করতে হয় এই ডিপার্টমেন্টটা চালায় ভারতবর্ষের ভারত সরকারের নগরায়ণ দপ্তর মন্ত্রক দপ্তরের কথা উল্লেখ কথা উল্লেখ করেছি তাদেরই প্রকাশন বিভাগ পায় দা গেজেট অফ ইন্ডিয়া আর এটা একটা পিপুল পাতার উপরে দেওয়া হয় একটা ব্রোঞ্চের ধাতুর উপরে এবং প্ল্যাটিনিয়াম ধাতুতে তৈরি করা হয়েছে সূর্যের রশ্মিগুলো আর এই নকশারাই করে দিয়েছিল নন্দলাল বসু আর তার ছাত্র সত্যজিৎ রায় তিনি প্রথম জীবনে কিন্তু ভালো রকমের একটা ছবি আঁকার কাছে লিপ্ত ছিলেন সেই রায় কিন্তু নন্দল বসু ছাত্র হিসাবে পরবর্তীকালে বাংলা একাডেমির যে পুরস্কার দিয়ে দেওয়া হয় সেখানেও কিন্তু দেখেছি আমরা সঙ্গীত একাডেমি দেখবে লোকটা তোমরা দেখতে পাবে ওখানে তো যে অন্য প্রসঙ্গ সেটা আজকে আমাদের মূল টপিক হচ্ছে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান এই পুরস্কার নিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত কেসে হয়েছিল উনিশশো বিরানব্বই সালে যখন মরণোত্তর সুভাষ চন্দ্র ঘোষণা করে ভারত সরকার তিনি মৃত না জীবিত এর সঠিক তথ্য আমাদের কাছে নেই তাই বসু পরিবার সুভাষচন্দ্র বসুর পরিবার কিন্তু গ্রহণ করেনি সুপ্রিম কোর্ট দেয় পুরস্কার বাতিল করতে হবে আবার এই পুরস্কার ভারতীয়রা পেলেও ব্যতিক্রম হিসেবে দুজন নাম বলতেই হয় উনিশশো খানা খানাব্দুল গপর কান উনিশশো সালে সেই ছাব্বিশ বছর জেল খাটা রাষ্ট্রপতি হয়েছিলেন দক্ষিণ আফ্রিকা নেলসেল ম্যান্ডেলা তার নামও বলতে হয় আবার আমরা বাঙালি হিসাবে গর্বোধ করব উনিশশো সালে যখন বিধানচন্দ্র এই পুরস্কার পেলেন তার নামও কিন্তু উল্লেখ করবো এবং দু সালে আরেক বাঙালির নাম না বললেই নয় ভারতের সর্বোচ্চ নাগরিক মাননীয় রাষ্ট্রপতি প্রয়াত বর্তমান প্রণব মুখোপাধ্যায় তিনি কিন্তু এই পুরস্কার পেয়েছিলেন তো যাক এই নিয়ে আজকে আমাদের আলোচনা দেখে নেওয়া যাক আজকে টপিক দেখতেই পাচ্ছ তোমরা ভারতন পুরস্কার ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান এবং তোমাদের বলেছিলাম যে নাইনটিন ফিফটি ফোর এই পুরস্কার দেওয়া শুরু হয় এবং ডেটটা পর্যন্ত মার্ক করবে সেকেন্ড জানুয়ারি ভারত পুরস্কার দেওয়ার জন্য সাংবিধানিক আইন তৈরি হলো তাহলে এবার দেখো উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো চৌষট্টি প্রধানমন্ত্রীর সময়কাল জওয়হরলাল নেহেরু তাহলে আইন তৈরি হচ্ছে সাংবিধানিকভাবে কবে উনিশশো চুয়ান্ন প্রধানমন্ত্রী কী হবে জওয়াহরলাল নেহরু কোন তারিখে আইন তৈরি হয় সেকেন্ড জানুয়ারি যার ভিত্তিতে এই পুরস্কার দেওয়া শুরু হলো উনিশশো রিপাবলিক ডে বা ভারতবর্ষের যেটা আমরা বলি রাজনৈতিক স্বাধীনতা দিবস সেই ছাব্বিশে জানুয়ারি এই পুরস্কার দেওয়া হয় তো যাই হোক সেই প্রজাতান্ত্রিক দিবস বা সাধারণতন্ত্র দিবস বা রিপাবলিক যে ডে বলি যাই বই না কেন সেই দিনে দেওয়া হয় সালটা কিন্তু উনিশশো চুয়ান্ন উনিশশো চুয়ান্ন সেকেন্ড জানুয়ারি সাংবিধানিকভাবে আইন তৈরি করা হয় কোন পুরস্কার দেওয়ার জন্য ভারত পুরস্কার জন্য ভারতের চারটে অসামরিক সম্মান সিকোয়েন্সে দেওয়া হয় ভারতরত্ন পদ্মবিভূষণ পদ্মভূষণ এবং পদ্মশ্রী সর্বোচ্চ অসামী সম্মান ভারত রত্ন কিন্তু দেওয়া হয় ছাব্বিশে জানুয়ারি ওই দিনই অন্যান্য পুরস্কারগুলো দেওয়া হয় আর এই পুরস্কার পেতে গেলে নাম পাঠানোর যে নমিনেশন ফাইল সেটা কিভাবে যায় না ভারত সরকারের যে নগরায়ন মন্ত্রক আছে তাদের প্রকাশনা বিভাগ থেকে এই প্রকাশ পায় দ্য গেজেট অফ ইন্ডিয়া দ্য গেজেট অফ ইন্ডিয়া এতেই তোমাকে নাম প্রকাশনা বিভিন্ন সরকারি ঘোষণা এবং বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এই পেপারে তোমার নাম কিন্তু পাঠাতে হবে ভারত সরকারের দপ্তরে মর এক ভেইটা ছোট করে বলে দিই যে লোগোটা আছে লোগোটা দেখে নেওয়া দরকার আছে দেখো পিপুল পাতা দেবনাগর হর লেখা আছে ভারত রত্ন আর এই রশ্মিগুলো তৈরি হয় সূর্যের রশ্মি প্লাটিনাম ধাতু দিয়ে আর মূল লোগোটা তামার পাতা আর এই পিপিটা পিপিল পাতা এটা পুরাই কিন্তু করেছিল নন্দলাল বসু যিনি কিন্তু উনিশশো সালে যখন তৈরি হচ্ছে বসুবিজ্ঞান মন্দির তারা কিন্তু নকশা করেছিল নন্দলাল বসু আমাদের সংবিধানের প্রত্যেকটা পাতা ডেকোরেট করা হয়েছিল শান্তিনিকেতনে সেটাও কিন্তু নন্দলাল বসু ভুলে গেলে চলবে না তাই সংবিধানের পাতায় ডেকোরেটের কাজে অবদান নন্দলাল বসু বসুবিজ্ঞান মন্দির উনিশশো সতেরোতে প্রতিষ্ঠা হয় সে আমেরিকার লেখিকা সেন্ট সারাবুল দিয়েছিলেন অর্থ জগদীশ চন্দ্র বসুরার প্রাণ ছিলেন তার নকশা করে দিয়েছিলেন এবং ভারতের সর্বোচ্চ অসাময়িক সম্মান ভারত পুরস্কারও কিন্তু ডিজাইনটা নকশা করেছিলেন নন্দলাল বসু এবার দেখে নাও এই পুরস্কার দ্য গেজেট অফ ইন্ডিয়ায় প্রকাশ করতে নাম তোমার নথিপুত করে পাঠানো হলো এবং তারপরে এবার চিনি পুরস্কার পাবেন সেই সম্পর্কে একটু ইতিহাস বলেছি আমি তাহলে ভারতীয় পুরস্কার একটি ব্রোঞ্চের প্লেট তৈরি করা হয় প্রাপক দিক ব্রোঞ্জটা আমার মনে রাখবে পিপল পাতা ছবি দেখে এসেছি আমি অক্ষিত আছে সূর্য তার নিচে হিন্দিতে লেখা আছে ভারত রত্ন আমি দেখিয়ে এসেছি এবং পদক দেওয়া হয় সূর্যশিগুলো আবার কোন ধাতুতে তৈরি হয় প্ল্যাটিন তৈরি হয় মনে রাখবে এটা এবং কে করেছিল বলে এসেছি নন্দলাল বসু সংবিধানের আঠেরো নম্বর ধারাতে এই কথা উল্লেখ রয়েছে যে যে অধিকার সংবিধানের চোদ্দ থেকে আঠেরো অ্যাডিকেট নাম্বার ফরটিন টু এইটিন সেই সাম্যের অধিকারের মধ্যে আঠারো নম্বর ধারা এই আঠারো নম্বর ধারা বলে দেওয়া হয় কিন্তু ভারত পুরস্কার কম্পিটি পরীক্ষায় এই থেকে প্রায় পনেরো কুড়ি খানা কোশ্চেন পেয়েছি কত নম্বর ধারা বলে ভারত পুরস্কার দেয় ভারত সরকার কোন পত্রিকায় নাম জমা করতে হয় কোন তারিখ আইন তৈরি হয় কোন তারিখে দেওয়া হয় সর্বোচ্চ অশ্বনী শর্মার নাম কি কি পাতাটার নাম কোন ধাতুতে দেওয়া হয় সূর্যরশ্মিটা কোন ধাতুতে যেমন প্রশ্নই দিক নকশা কি করেছিল সব কিন্তু এগুলো খেয়াল করে শুধু কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে কে কে পেলো রাষ্ট্রীয় দেখে চলে গেলে কিন্তু হবে না স্ট্যাটিস্টিকের মধ্যে এগুলো কিন্তু অনুবদ্ধ প্রতিটা টপিক কিন্তু আস্তে আস্তে করে এখানে আমি আনার চেষ্টা করবো এবারে বলে দিই উনিশশো চুয়ান্ন সালে প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরুর নাম কিন্তু অনুমোদিত হয়েছিল পুরস্কারের জন্য তো নেহরু বললেন আমার আমার পুরস্কার চালু হচ্ছে প্রথম বছর আমি নিতে পারি না তা জওয়াহরলাল নেহরু কিন্তু দ্বিতীয় বছর উনিশশো পঞ্চান্ন এই পুরস্কার পেয়েছিলেন প্রথম বছর তিনি গ্রহণ করেননি তো উনিশশো চুয়ান্ন সালে যে বছর দেওয়া হল প্রথম বছর প্রথম বছরে পেলো তিনজন কে কে তিনজন পেলেন না বিজ্ঞান হিসেবে পেলেন চন্দ্রশেখর ভেঙ্কর রামন মোর এক বেটা বা সিভি রামন মোর এক বেটা চন্দ্রশেখর ভেঙ্কর রামন বা সিভি রমন ময়র রমর যিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পাশে যে আঠারোশো ছিয়াত্তর সালে মহেন্দ্র সরকার প্রতিষ্ঠা করেছিল ইন্ডিয়ান কাল্টিভেশন অফ সায়েন্স সেই কাল্টিভেশন অফ সায়েন্সে দীর্ঘদিন গবেষণা করে গেছেন সিভি রমন তার গবেষণা যন্ত্রপাতিগুলো রয়েছে ওখানে এবং তার গবেষণাপত্রটা প্রথম প্লাস আউট করেছিলেন তিনি প্রেসিডেন্সি জাতীয় বিশ্ববিদ্যালয় ওই কলেজের তখন ছাত্রছাত্রীদের কাছে তিনি উপস্থাপন করেছিলেন সেই তারা উনিশশো চুয়ান্ন সালে প্রথম পেলেন বিজ্ঞান হিসাবে চন্দ্রশেখর ভেঙ্কর রামন এবং দ্বিতীয় ব্যক্তি হিসাবে কে পেলেন দক্ষিণ ভারতের গান্ধী সাহেব পরিচিত পশ্চিমবঙ্গের রাজ্যপাল হয়েছিলেন চক্রবর্তী গোপাল আচারী যিনি গান্ধীজির বিয়াই ছিলেন সম্পর্কে রাজা গোপাল আচারী দ্বিতীয় ব্যক্তি আর তৃতীয় শিক্ষাবিদ হিসাবে প্রথম আমরা উপরাষ্ট্রপতি যাকে পেয়েছিলাম তার নাম রাধাকৃষ্ণন তাহলে প্রথম বছর অর্থাৎ উনিশশো সালে কজন পুরস্কার পেয়েছিলেন তিনজন একজন বিজ্ঞান হিসাবে চন্দ্রশেখর ভেঙ্কর রামন একজন গান্ধীবাদী নেতা পশ্চিমবঙ্গের রাজ্যপাল চক্রবর্তী রাজা গোপালাচারী এবং শিক্ষাবিদ তথা ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া রাধাকৃষ্ণন আর পঞ্চান্ন সালেও কিন্তু পুরস্কার পেয়ে গেল তিনজন তার মধ্যে একজন পেলেন ভগবান দাস যিনি ধর্মতত্ত্ব জ্ঞানে পন্ডিত ছিলেন এবং গান্ধী সিং উনিশশো একুশ সালে কাশী বিদ্যাপীঠ প্রতিষ্ঠায় বড় ভূমিকা নিয়েছিলেন এই ভগবান দাস একজন ব্যক্তি দুজন হলেন দক্ষিণ ভারতের প্রখ্যাত ইঞ্জিনিয়ার যার নাম সেই আমাদের মক্ক গণ্ডম বিশ্বশ্বরাইয়া যিনি হায়দ্রাবাদ ফ্ল্যাট প্রোটেকশন এটা হায়দ্রাবাদ ফ্ল্যাট প্রোটেকশনের সিস্টেমে প্রায় বা এম তৃতীয় হলেন জাহরলাল নেহরু যিনি তৎকালীন এবং উনিশশো পঞ্চান্ন সালে দ্বিতীয় বছর তিনজন পেলেন একজন হলেন ভগবান দাস দুজন হলেন এম বিশ্বশ্বরাইয়া যিনি হায়দ্রাবাদ ফ্ল্যাট প্রোটেকশনের জড়ক মনে রাখবে এবং এই এম বিশ্বশ্বরাই কিন্তু বড় ভূমিকা নিয়েছিল উড়িষ্যার হিরাকুদ বাঁধ নির্মাণে কিন্তু ডিজাইনটাতে মনে রাখবে এটা এবং প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু একমাত্র ব্যক্তি আজ পর্যন্ত যার একশোতম জন্মদিনে ভারত দেওয়া হয় তিনি আর কেউ নন সে ধনদে কেশব কার্ভে প্রথম যিনি মহিলা বিদ্যালয় বা মহিলা বিশ্ববিদ্যালয় গড়ে তুলেছিল উনিশশো ষোলো সালে পুনে শহরে ধনদে কেশব কার্ভে গড়ে তুলেছিল সে মহিলা প্রথম বিশ্ববিদ্যালয় বা ওমেন্স ইউনিভার্সিটি সেই ধন্দ কেশব কার্ভে একশোতম জন্মদিনে এই পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো আটান্ন সালে বা নাইনটিন ফিফটি এইটে ভালো করে মনে রাখবেন আর উনিশশো সালে প্রথম বাঙালি হিসেবে যে ব্যক্তি পেলেন তার নাম আর কেউ নন স্বাধীন পশ্চিম বাংলার রূপকার নামে পরিচিত বিধানচন্দ্র রায় প্রত্যেকে ম রাখবে এটা তাহলে আমরা একশোতম জন্মদিনের কথা বললাম কারবে এবং সালে পেয়ে গেল বিধান চন্দ্র রায় নামটা মরে রেখে দিবে প্রথম রাষ্ট্রপতি হিসাবে রাজেন্দ্র প্রসাদ তিনি ফার্স্ট রাষ্ট্রপতি হয়েছিলেন তিনি পেলেন কবে উনিশশো বাষট্টি সালে এই পুরস্কার পেয়েছিলেন প্রথম মুসলিম রাষ্ট্রপতি হিসাবে জাকির হোসেন যিনি জার্মানির বার্লিন থেকে ইকোনমিক্সে পিএইচডি হয়েছিলেন সে জাকির হোসেন উনিশশো তেষট্টি সালে পুরস্কার লাভ করেছিলেন সবচেয়ে বড় আকর্ষণীয় ঘটনা হচ্ছে শিল্পপতি হিসাবে জাহাঙ্গীর রতৈনিক দাদা ভাই টাটা উনিশশো বিরানব্বই সালে এই পুরস্কার পেয়েছিলেন স্বাধীনভাবে প্রথম শিক্ষামন্ত্রী হয়েছিলেন মোল্ল আবুল কালাম আজাদ তিনিও পেয়েছিলেন উনিশশো বিরানব্বই সালে এবং বাঙালি চলচ্চিত্র পুরস্কার হিসাবে সত্যজিৎ রায় অর্থাৎ উনিশশো বিরানব্বই সালে তিনজনই পুরস্কার লাভ করলেন একজন জাহাঙ্গীর রতনজি দাদাভাই টাটা দু নম্বর শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতবর্ষের আর সৌদি আরবে জন্মগ্রহণকারী যার জন্মদিন এগারোই নভেম্বর পালিত হয় জাতীয় শিক্ষা দিবস জাতীয় শিক্ষক দিবস নয় জাতীয় শিক্ষা দিবস মোলনা আবুল কালাম আজাদ এবং প্রথম বাঙালি চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় উনিশশো বিরানব্বই ফেল যাক উনিশশো নিরানব্বই সালে চারজনই পুরস্কার পেয়েছিল উল্লেখ করেছি তোমার সেই জানো সেই আন্ডারগ্রাউন্ড আন্দোলনের জনক ভারত ছিল আন্দোলনের নায়ক হিরো অব দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট যার নাম জয়প্রকাশ নারায়ণ তিনি এশিয়ার নোবেল পুরস্কারে মনোনীত হয়েছিলেন যাকে বলা হয় রামন ম্যাকসাসাই অ্যাওয়ার্ড জয়প্রকাশ নারায়ণ প্রতিচি প্রাথমিক বিদ্যালয়ের প্রাণপুরুষ অমর্ত সেন এই নোবেল পুরস্কার ভূষিত হয়েছিলেন গোপীনাথ বারদৌলি অসমের নাগরিক এবং পণ্ডিত রবিশঙ্কর তাহলে তার উনিশশো নিরানব্বই সালে চারজনকে দেওয়া হয় একেবারে ভারতীয় পুরস্কার তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী আরেক চারজন হলেন সেই প্রতিচী প্রার্থী বিদ্যালয়ের প্রাণপুরুষ অমর্ত্য সেন আন্ডারগ্রাউন্ড আন্ডোলনের জড়ক জয়প্রকাশ নারায়ণ যাকে ভারত ছিল আন্দোলনের হিরো বলা হয় আরেকজন পন্ডিত রবিশঙ্কর আরেকজন গোপীনাথ বারদ মহিলা হিসাবে এই পুরস্কার আজ পর্যন্ত পাঁচজন পেয়েছে একাধিক পরীক্ষায় আমরা পেয়েছি যে মহিলা হিসাবে কতজন পেয়েছে ভারতীয় পাঁচজন তার মধ্যে উনিশশো একাত্তর সালে এশিয়ার মুক্তি সূচনায় পরিচিত ইন্দিরা গান্ধী পেয়েছিলেন উনিশশো একাশিতে উনিশশো একাত্তর সালে প্রথম ইন্দিরা গান্ধী উনিশশো সালে পেলেন সে বিদেশি বংশোদ্ভূত ভারত আত্মার প্রতীক মাদার ট্রেজা এবং ভারত সহ নায়িকা অরুণাংশ পালি বা অরুণা গাঙ্গুলি উনিশশো সালে এশিয়ার নোবেল তথা রামন ব্যবসায় পুরস্কার প্রাপক কর্ণাটকী কুইন অফ সং নে পরিচিত এম এস শুভালক্ষ্মী এম এস শুভালক্ষ্মী মোহারাগবে নামটা এবং দু হাজার এক সালে ভারতের নাইটিং পরিচিত লতা মঙ্গেশকার এ পর্যন্ত মোট পাঁচজন পেয়েছে তার মধ্যে একবার উনিশশো একাত্তর ইন্দিরা গান্ধী উনিশশো আশি সালে মাদকা উনিশশো সাতানব্বই সালে অরুণা বরুণ আশা সালে উনিশশো আটানব্বই সালে লতা মঙ্গেশকর এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন এম এস শুভালক্ষী এবং দু এক সালে পেয়েছে লতা মঙ্গেশকর এবং এই কর্ণাটকে কুইন অফ সং পরীক্ষায় দিয়েছিল এবং এশিয়া নোবেল পুরস্কারে প্রাপক হিসাবে যে মহিলা এই পুরস্কার পান তার নাম এম এস শুভালক্ষ্মী মোর এক বেইটা সবচেয়ে বিতর্কিত ইয়ার না বললেই নয় উনিশশো সাল ভারত সরকার সুভাষচন্দ্র বসুকে এই পুরস্কার দিতে স্বীকার করে বা ঘোষণা করেছিল মরণোত্তর এবার তার সুভাষচন্দ্র বসু পরিবার এই সম্মান গ্রহণ করতে অস্বীকার করেন কারণ যে তিনি মৃত না জীবিত নয় তাই পুরস্কার নিতে পারেনি তাই বিরানব্বই সালে এই পুরস্কার কিন্তু উনিশশো সালে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তের পর প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয় এই পুরস্কার সুভাষচন্দ্র বসু পরিবার গ্রহণ করবে না মর এক ভাইটা দুজন বিদেশি পেয়েছে একাধিক পরীক্ষায় দেয় উনিশশো সাতাশি নাইনটি পাকিস্তানের নাগরিক বাদশা খানায় পরিচিত সীমান্ত গান্ধী পরিচিত খান আবদুল গফর খান নাইনটি এইটি তখন আমাদের রাজীব গান্ধী ছিলেন প্রাইম মিনিস্টার এবং 1990 সালে পুরস্কার পেয়েছিলেন সে ছাব্বিশ বছর জেলবন্দী মানুষটি আর কেউ নন সেই লং ওয়াক টু ফ্রিডাম গ্রন্থের লেখক নেনসেন ম্যান্ডেলা লং ওয়ার্ক টু ফ্রিডাম গ্রন্থের লেখক নেনসেন ম্যান্ডেলা এবং খান আবদুল গফর খান যে সীমান্ত গান্ধী বলি খান আব্দুল গফর খান নাইনটি এইটি সেভেন পাচ্ছে সেই নেনসেন ম্যান্ডেলা দুজন বিদেশি মরা চমকে দেওয়ার মতো হলো সবচেয়ে নবীনতম কনিষ্ঠতম পেয়ে গেলেন সচিন তেন্ডুলকার প্রখ্যাত ক্রিকেটার টু থাউজেন্ড থার্টিনে মনমোহর এক তো আমার তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং ডক্টর মনমোহন সিং তার আমার টু থাউজেন্ড থার্টিনে সচিন তেন্ডুলকারকে এই পুরস্কার ভূষিত করা হয়েছিল তিনি চল্লিশ বছর বয়সে পান তিনি কনিষ্ঠতম ভারতের প্রাপক মর এক ভাইটা দু হাজার চোদ্দ সালে মদনমোহন মালবকে পুরস্কার দেওয়া হয়েছিল যিনি বেনারস হিন্দু প্রতিষ্ঠা করেছিল আমরা জানি উনিশশো সালে গড়ে ওঠে বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় আর সেই বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয়ের শতবর্ষে দু হাজার চোদ্দ সালে প্রতিষ্ঠাতাকে এই পুরস্কার সম্মানিত করা হয় এবং প্রধানমন্ত্রী হিসাবে টু থাউজেন্ড ফোরটিনে দু হাজার উনিশ সালে এই পুরস্কার তিনজন পেয়েছেন তার মধ্যে একদিন হলেন প্রাক্তন রাষ্ট্রপতি অর্থমন্ত্রী হয়েছিলেন তিনি আর কেউ নন প্রণব মুখোপাধ্যায় তাই দু হাজার উনিশ সালে তিনজন পেয়েছেন একদিন হলেন প্রণব মুখোপাধ্যায় অপরজন হলেন আমাদের তার অ্যাক্টিভিটিগুলো দিয়েছি দেখতে পারবে পণ্য মুখোপাধ্যায় একদম যা যা তিনি জন্মগ্রহণ কবে করেছেন এটা আমরা দিয়েছি প্রথম কথা এগারো ডিসেম্বর দিয়েছি এছাড়া বন্ধু রাজ্যসভার সাংসদ ছিলেন লোকসভার দল থেকে জিতেছিলেন এই দু হাজার নয় থেকে বারো তিনি ভারতের অর্থমন্ত্রী ছিলেন এই কালগুলো দিয়েছি চার থেকে ছয় তিনি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী হয়েছিলেন পঁচানব্বই ছিয়ানব্বই ছয় থেকে পর্যন্ত ভারতের বিদেশ মন্ত্রী হয়েছিলেন উনিশশো একানব্বই ছিয়ানব্বই ভারতের প্ল্যানিং কমিশনের তিনি মানে সদস্য আমাদের সদস্য হয়েছিলেন ডেপুটি চেয়ারম্যান সদর সদস্য কাম ডেপুটি চেয়ারম্যান প্রচুর অ্যাক্টিভিটি পণ্য দিয়েছি আর তাহলে একজন হলেন পণ্ণ মুখোপাধ্যায় দুজন হলেন সেই ভূপেন হাজারিকা যিনি সঙ্গীত শিল্পী ছিলেন আসাম বিধানসভার থেকে জয়ী হয়েছিলেন দুটো প্রার্থী হিসাবে এবং বিধায়ক হিসাবে গোয়াটিকে তিনি কলকাতা টালিগঞ্জের মতো আধুনিক রূপ দিয়েছিলেন তিনি কেউ নন সেই আসাম বিধানসভার সংস্কৃতি মনে আমার মানুষ বিধায়ক ভূপেন হাজারিকা তা দু হাজার তিন জনের মধ্যে একজন পণ মুখোপাধ্যায় তার জীবনীটা দিয়েছি দেখে নেওয়ার চেষ্টা করবে এবং দুই হলেন ভূপেন হাজারিকা আর একজন হলেন সেই মহারাষ্ট্রের নাগরিক নানজি দেশমুখ টু থাউজেন্ড নাইনে মোট তিনজন পেলেন প্রণ মুখোপাধ্যায় ভূপেন হাজারিকা এবং নানজি দেশমুখ এর আসল নাম চন্ডিকা দাস অমৃতা রাও দেশমুখ আর একবার চন্ডিকা দাস অমৃত রাও দেশমুখ মনে রাখবে এটা তো এর মধ্যে চোদ্দ জন মরণোত্তর ঘটনার পুরস্কার পেয়েছেন ভারতের প্রাপকদের মধ্যে দু হাজার পনেরো থেকে উনিশ সালের মধ্যে একুশবার এয়ার ইন্ডিয়া ফ্লাইটে বিনামূল্যে যাত করেছে তোমার জানো অমর্ত সেন এটা একটা পত্রিকায় প্রকাশ পেয়েছিল কারণ ভারতন পুরস্কার প্রাপকদের মধ্যে কোনো টিকিট লাগে না তাই সবচেয়ে বেশিবার এয়ার ইন্ডিয়া ফ্লাইটে চড়েছেন কিন্তু ভারত্ন প্রাপকদের মধ্যে অমর্ত সেন মর এক ভাইটা একুশবার পনেরো থেকে উনিশ সালের মধ্যে রিপোর্ট আমাদের কাছে এসেছে এবং দু সালে প্রধানমন্ত্রী হারী বাজপেয়ী সরকার ভারত পাপকদের এই বিনামূল্যে সুযোগ চালু করে দিয়েছিলেন সেই আমাদের কাজে লাগিয়ে বলবো বা হাতিয়ার করে অমর্ত সেন একুশ বার কিন্তু এয়ার ইন্ডিয়া ফ্লাইটে যাহাত করেছেন ভারত্ন পুরস্কারের মধ্য দিয়ে যাই আজকে ছিল এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নেক্সট দিন কেমন লাগলো প্রত্যেকে কিন্তু জানাবে